ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রভাব পড়তে শুরু করেছে গোটা ইউরোপে। প্রশ্ন উঠেছে, চলমান এই যুদ্ধ কি আবারও বিশ্বকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিনা? এই জন্য যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলো নিজস্ব নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, যার প্রভাবে আমেরিকার অস্ত্র রপ্তানি আবারও বেড়ে গেছে। এইসব অস্ত্রের মধ্যে বেশি রয়েছে বিমান, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক এবং কামান। তবে এ সময় রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপে। নিজস্ব সুরক্ষায় 2017 থেকে 22 পর্যন্ত সময়ে অস্ত্র আমদানি 47% বাড়িয়েছে ইউরোপের দেশগুলো। ২০১৭ থেকে ২২ পর্যন্ত এই 5 বছরে যুক্তরাষ্ট্র অস্ত্রের রপ্তানি বাড়িয়েছে 40%। এর আগে 2013 থেকে ২০১৭ সাল পর্যন্ত 5 বছর মেয়াদী সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বেড়েছিল 33%। ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সম্পৃক্ততার কারণে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র বেশি কিনছে। আমেরিকার নেতৃত্ব থাকা সামরিক জোটের সদস্যরা অস্ত্র কেনা বাড়িয়েছে 65%। তবে এ সময় রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ কমেছে। 2013 থেকে ২০১৭ মেয়াদে যেখানে রাশিয়ার অস্ত্র বিক্রির পরিমাণ ছিল 22%, সেখানে 17 থেকে ২২ এই 5 বছর মেয়াদে রাশিয়ার অস্ত্র বিক্রির পরিমাণ নেমেছে 16%। গত 3 দশক ধরে অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম এবং রাশিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। কাজী আমদাদ, দেশ টিভি। We will, and if we need to make another pass.